প্রয়াত বাপ্পি লাহিড়ি মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। গত বছর এপ্রিল মাসে তার করোনা ধরা পড়ে। সেই সময় মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়িও ফেরেন। মঙ্গলবার মধ্যরাতে ওএসিতে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, গত প্রায় এক মাস তিনি বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবারই বাড়ি ফেরেন বাপ্পি, কিন্তু মঙ্গলবারই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। পারিবারিক চিকিৎসক তাকে ফের ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি হতে বলে। মঙ্গলবার মধ্যরাতে সেই হাসপাতালেই তার মৃত্যু হয়। 1970 থেকে 80 এর দশক হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ি। বলিউডের ডিস্কো ডান্সার চালতে চালতে সারাবি, বাংলায় অমর সঙ্গী, আশা ও ভালোবাসা, আমার তুমি, অমর প্রেম ইত্যাদি ছবিতে সুর দিয়েছেন তিনি, গেয়েছেন বহু গান। 2020 সালে তার শেষ গান বাগিত্রির জন্য। কিশোর কুমার ছিলেন বাপ্পির তুতো মামা। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরি লাহিড়ি দুজনেই সঙ্গীত জগতের মানুষ ছিলেন। একমাত্র সন্তান বাপ্পিও ছোটবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। মা বাবার কাছেই পান প্রথম গানের তালিম। মা বাবা নাম দিয়েছিলেন অলোকেশ, কিন্তু জনপ্রিয়তা পান বাপ্পি নামে। 1952 সালের 27 নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি। তারপর দীর্ঘদিন বাংলা ও হিন্দি ছবির গান গেয়েছেন, দিয়েছেন সুর। বলতেন, আমার ভগবানের নাম সোনা, ছিল গায়কের নিজস্ব কায়দা, যা তাকে হিন্দি ছবির জগতে অনন্য পরিচিতি দিয়েছিল। পেয়েছেন একাধিক পুরস্কার এবং সম্মান। বাপ্পি লাহিড়ি রাজনীতিতেও নেমেছিলেন। বিজেপিতে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর কেন্দ্র থেকে লোকসভা ভোটে লড়েছিলেন, কিন্তু রাজনীতিতে কখনোই স্বচ্ছন্দ বোধ করেননি তিনি। মঙ্গলবার মধ্যরাতে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ি। জানেন কি কাকে বলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া? হ্যাঁ, চলুন জেনে নেওয়া যাক। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হল ঘুম সম্পর্কিত শ্বাস প্রশ্বাসের একটি ব্যাধি। এই রোগে ঘুমানোর সময় শ্বাস প্রশ্বাস অনিয়মিত হয়ে যায়, অর্থাৎ শ্বাস কখনো শুরু হয়, কখনো আচমকা বন্ধ হয়ে আসে। বিভিন্ন ধরনের স্লিপ অ্যাপনিয়া আছে, তবে সবচেয়ে বেশি যা দেখা যায় তা হল অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই রোগে আক্রান্তদের গলার পেশি স্বাভাবিকের তুলনায় বেশি শিথিল হয়ে আসে। এই পেশি মুখগহ্বরের টাকরা, আলজি, জিহ্বা ও টনসিলের মতো অংশগুলিকে ধরে রাখে, ফলে এই পেশির শিথিলতায় শ্বাস নেওয়ার পথটি রুদ্ধ হয়ে আসে ও ঘুমের সময় আচমকা শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। ডাক্তারবাবুরা আরও জানালেন, এই রোগের একটি লক্ষণীয় উপসর্গ হল সশব্দে নাক ডাকা। এছাড়াও ঘুমের মধ্যেই দম বন্ধ হয়ে আসা, আচমকা ঘুম ভেঙে যাওয়া ও মুখ শুকিয়ে যাওয়ার মতো লক্ষণও দেখা যায় এই রোগে। বিশেষজ্ঞদের মতে 10 সেকেন্ডের বেশি এমন অবস্থা থাকলে দেহে অক্সিজেনের পরিমাণ বেশ কমে যেতে পারে। অতিরিক্ত ওজন, বার্ধক্য, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, শ্বাসনালীর সমস্যা এই রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় অনেকটাই। একটি গবেষণা বলছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ঘুমের মধ্যে মৃত্যু হওয়ার আশঙ্কা সাধারণ মানুষের তুলনায় প্রায় দ্বিগুণ। এই রোগের ফলে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায় বলেই মত বিশেষজ্ঞদের। চিকিৎসকদের মতে এই রোগটি প্রাণ কেড়ে নিল সুরকার তথা গায়ক বাপ্পি লাহিড়ির। সবশেষে আমরা এটুকুই বলতে পারি, ওনার আত্মার শান্তি কামনা করি।